সংবাদে আপনাদের সাথে আছি আমি তানি আফরিন গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে রংপুর গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই ইজি বাইকের তিন যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হন ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করেছে তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে রাজধানীর করাইল বস্তিতে করোনার প্রথম ডোজের টিকাদান শেষ হচ্ছে আজ দুই মাস পর দেয়া হবে দ্বিতীয় ডোজের টিকা শুক্রবার ছুটির দিনে প্রতিষেধক নিতে পারায় কর্মজীবী মানুষেরা খুশি বাসার কাছে কেন্দ্র হওয়ায় কম সময়ের মধ্যেই টিকা নিতে পারছেন তারা জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ না থাকলেও অন স্পট সুবিধা নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র কর্তৃপক্ষ করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সামসুল হক জানিয়েছেন এখানকার মানুষ কর্মদিবসে ব্যস্ত থাকায় শুক্রবার তাদের সুযোগ করে দেওয়া হয়েছে করাল বসতিতে দেয়া হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা মঙ্গলবার থেকে অন্য বসতিতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে। এইদিন সময় পাই নাই আজকে সময় পাইছি। এর লিগা আজকে ডিটেইলস। না এখনো তেমন কিছু শৈলে আভাস পাই নাই। দেখে যদি খাপ লাগে তার পাশের ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পড়াইলে কোভিড 19 টিকাদান কার্যক্রমের প্রথম ডোজের আজকে শেষ দিন। আজ থেকে দুমাস পরে দ্বিতীয় ডোজের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হবে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন সপ্তাহ ঘুরতে না ঘুরতে রাজধানীতে চালের দাম কেজিতে দুই টাকা বেড়েছে এ নিয়ে বেশ বিপাকে ক্রেতারা রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছে মিল মালিকদের সিন্ডিকেট আর পরিবহন ব্যয় বেড়ে যাওয়া চালের দাম বাড়ার অন্যতম কারণ পূর্ণ স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা ভোর সাড়ে পাঁচটায় জাগতিক সকল পাপ মোচনের আশায় সাগরের নোনা জলে এই স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা স্নানের আগে সৈকতে মোমবাতি আগরবাতি বেলপাতা ফুল ধান দুর্বা সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন সনাতন ধর্মাবলম্বী নারীরা এ সময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এছাড়াও মাথা ন্যাড়া করা সহ প্রাশ্চিত্য ও পিণ্ড করেন অনেক মানতকারীরা এর আগে রাত ভর কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা অর্চনা সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠেন তারা সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুষ্টিয়ার গানের পাখি ফরিদ উদ্দিন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার গানের ভক্ত জেলার মানুষ ভ্যান চালক ফরিদ এখন এলাকার সবার পছন্দের মানুষও ভাড়া ও নদীর মাঝখানে ডুবাই ভাড়া না জানে ভাববে নদের কেমন ধারা না জানে ভাববে নদের কেমন ধারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের ফরিদ উদ্দিন পেশায় ভ্যান চালক হলেও গানের সঙ্গেই যেন তার মিতালি সে যথেষ্ট সরল প্রকৃতির এবং সংস্কৃতি মনা তার গানের প্রতিভা আমরা ছোটকাল থেকেই দেখছি এবং প্রতিনিয়ত গ্রামে যে অনুষ্ঠানগুলো হয় তাতে ফরিদের পারফরমেন্স থাকে ফরিদ ভাই যত রাতি হোক কারোর বিপদ আপদ হলে ভ্যানে করে সেই রুগীরা হাসপাতালে নিয়ে যায় ফরিদ আঙ্কেল আমাদের রোজ স্কুলে নিয়ে আসে বাড়ির পৌঁছা দেয় টেকা না খুব ভালো লালন বলে সংসারে অভাবে সংসারে পড়াশোনা করা হয়নি পরিদের গান শেখা তো দূরের কথা ভ্যান চালাতে চালাতে লোকসঙ্গীত গান ফরিদ ঘুরে ঘুরে গান শোনান গ্রামের মানুষদের প্রযুক্তি সুবাদে তার গান এখন ঘুরছে নেট দুনিয়ায় প্রশংসা করছেন ফরিদ ভাই অসম্ভব ভালো লোকগান গাইতে পারেন এবং তার গান সর্বপ্রথম আমার শোনা এম দেশ মিউজিক ইউটিউব চ্যানেলে একেবারে খালি গলায় একটা প্রোগ্রামে যাই সেখানে ফরিদ ভাইয়ের খালি গলায় আমি একটা লালনের গান শুনি নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান ফরিদ উদ্দিন ছোটবেলার থেকে আমার একটা আশা ছিল যদি একটা মঞ্চ পাতাম কিংবা একটা ভালো একটা সুযোগ পাইতাম তাহলে মনে হয় আমি গাইতে পারতাম এরকম সুযোগ যদি কেউ আমার দিত কেউ যদি দিত আমার মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে যেত গান গাওয়ার পাশাপাশি মানুষের সেবা করে যেতে চান লোকগানের ভক্ত সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন করিয়া ভালোবাস তাকে দীপ্ত বার্তা কক্ষ বিশ্বজুড়ে করোনায় বৃহস্পতিবার সাত হাজার ছয়শ একান্ন জন মারা গেছেন নতুন করে আক্রান্ত হয়েছে ছয় লাখ এক হাজারেরও বেশি মানুষ বৃহস্পতিবার এক গবেষণায় ব্রিটিশ সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যাদের শরীরে করোনার টিকা ঠিক মতো কাজ করছে না তাদের জন্য ভাইরাসটির প্রতিরোধী ওষুধ আনতে যাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা যারা এখনও করোনায় সংক্রমিত হয়নি তাদের জন্য বানানো এই ওষুধটি ছয় মাসেরও বেশি সময় ধরে শতকরা তিরাশি ভাগ সুরক্ষা দেবে রাশিয়ায় বৃহস্পতিবার করোনায় একদিনে সর্বোচ্চ রেকর্ড এক হাজার জনের মৃত্যু হয়েছে এছাড়াও জার্মানিতে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড পঁয়ষট্টি হাজার তিনশো জনের করোনা শনাক্ত হয়েছে খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান রাজধানীর মিরপুরে খেলাটি শুরু হবে বেলা দুইটায় এক দল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আর তাদের প্রতিপক্ষ সুপার টুয়েলভে হারের স্রোতে ভেসে চলা বাংলাদেশ শুক্রবার মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই দুই দলের সিরিজ একদিকে ব্যর্থ বিশ্বকাপ সফর তার উপর দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার নেই সাকিব তামিম মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার তবে এসব কিছু নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক বল বলতে হ্যাঁ অবশ্যই এই টেস্টটা চ্যালেঞ্জিং হবে পাকিস্তান নন অফ দা বেস্ট থিংস এট দ্য মোমেন্ট ফরম্যাট তো আর যেহেতু আমাদের টিমটাও ইয়াং বেশ অনেকগুলো নতুন ছেলের সুযোগ পেয়েছে তো ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর আস দারুণ ছন্দে থাকা পাকিস্তান বারো সদস্যের দল ঘোষণা করেছে ম্যাচ শুরুর আগের দিনই যেখানে বিশ্বকাপের নিয়মিত একাদশ থেকে বিশ্রাম দেয়া হয়েছে ইমাদ ওয়াসিম ও আসিফ আলীকে দলে ডাক পেয়েছেন খুশদিল শাহ মোহাম্মদ নেওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হায়দার আলি হোম সিরিজ আই তো उनको आप শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ তাই ওদের সহজ ভাবে নেওয়ার অবকাশ নেই চেষ্টা করব বিশ্বকাপ খেলার ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে ডোমেস্টিক অর ও যে বিপিএল বিশ্বকাপের মঞ্চে হতাশায় ভাসলেও ঘরের মাঠে দারুণ খেলেই দুবাই গিয়েছিল বাংলাদেশ সেই কথা মাথায় রেখেই মাঠে নামবে শক্তিশালী দল পাকিস্তান তানভীর হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সংবাদবেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ফেসবুক ডট কম স্ল্যাশ দিপ্ত এই ঠিকানা